এই যারা আসছে আমার ভয় হচ্ছে এরা ফুরফুরা শরীফকে অপমান করতে আসছে, যদি কোনো রকম আসাতে বিশৃঙ্খলা হয় এর জন্য সম্পূর্ণ ইরাই দোষী হবে। এরা ফুরফুরা সুন্দর পরিবেশকে একটা বদলামের জায়গায় নিয়ে গেল, মানুষের কাছে প্রমাণ হবে যে দেখো ফুরফুরা আতিথিয়তার জায়গায় অতিথির সঙ্গে খারাপ ব্যবহার, না আমরা অতিথিকে কোনো খারাপ, আমরা দুশ্মনকে পানি পান করাই, আমার আদর্শ এটা আমাদের। কিন্তু এই তিন দিন ইসাল সাহেবে আসা চরম একটা অন্যায় হবে, কেন তারাই হয়তো কোনো লোক লাগিয়ে অশান্তি লাগাতে পারে, এটা আমি আশা করব। এটা যেন তারা এই অন্যায় ঘৃণা চক্রান্ত থেকে তারা যেন দূরে থাকে, না হয় কিন্তু আগামী দিন বাংলার মানুষ যতটুকু এখনও গ্রামগঞ্জে গেলে একটু কথা বলে তখন কিন্তু ওই উজালি এসে ঝাঁটাই ঘুমে কেনা পেটে সেটা মাথায় রাখতে হবে। আমার ভাইয়ের সঙ্গে কেন আসবে? তাদের গভর্নমেন্ট অন্যায় করে আমার ভাইকে মিথ্যাভাবে জড়াবার প্ল্যান করলো, আবার দেখা করতে আসবে এরম তো জানা নেই। কেন আপনাদের কাছে কোনো মেসেজ আছে কি আমি জানি না? ও আচ্ছা আচ্ছা, আমার জানা নেই, তবে এটা আমার ভাইয়ের কাছে এসেছে বলে আমার মনে হচ্ছে না। এবার যদি এসে তাকে ড্যামেজ কন্ট্রোল করছে কি আমি জানি না, তবে কন্ট্রোলের বাইরে চলে গেছে, এখন ব্রেক পুরো ফেল। দেখুন আমি মনে করি সুস্থ পরিবেশকে নষ্ট করার জন্য আসছে তারা, কেন বাংলা লক্ষ কোটি মানুষ কিন্তু নওশাদ সিদ্দিকীর সঙ্গে যে দুর্ব্যবহার করা হয়েছে এর জন্য ক্ষিপ্ত আছে। আমার ভয় হয় এলে তাদের সঙ্গে যদি পাবলিক দুর্ব্যবহার করে ফুরফুরা শরীফের একটা বদলাম কিন্তু বাংলার জমিনে ছড়িয়ে যাবে। ফুরফুরা শান্তির জায়গা, মানুষকে ভালোবাসা দিবার জায়গা, এইবারে লাখো লোকের ভিড়ের মাঝে দুটো লোক ক্ষোভ রাখতে পারলো না, বা তাদেরই সাজানো লোক হয়তো এই তো আমি যাবো যখন তোরা একটু আমার সঙ্গে ঠেলাঠুলি করে দিবি, ফুরফুরার মেসেজটাকে নষ্ট করতে তারা চাইছে। কেন তারাই বিগত কয়েকদিন আগে এই ফুরফুরা শরীফের একটা ঘরের বাচ্চাকে রাস্তার পোপর দিয়ে টেনে 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 নিয়ে গেল। অন্য কোনো রাজনীতির দলের সঙ্গে এই দুর্ব্যবহার এরা করেনি যেটা নওশাদ সিদ্দিকীর সঙ্গে করেছে। আমরা দেখেছি অনেক গভর্নমেন্টের লোকে অনেক রাজনীতির লোকেরা কলকাতায় মিটিং করতে গিয়ে পুলিশকে মারছে, এমন পুলিশ যান বাঁচাবার জন্য মসজিদে ঢুকে গেছে, পুলিশ গাড়িকে পুড়িয়েছে, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে না, চা খাইয়ে ছেড়ে দিয়েছে নওশাদের মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে দেখার জন্য। হ্যাঁ ও মানুষের জন্য রাজনীতি করতে নেমেছে, ও রাজনীতি কোনো ধর্মের জন্য করে না, কিন্তু ওর যে এই যে সুন্নতি একটা চেহারার মধ্যে আছে তাই রাগ মিটাবার জন্য। এবং খেয়াল করে দেখেছেন যখন ওদেরকে ভ্যানে তোলা হচ্ছে ওর মাথাকে লক্ষ্য করে যে এই ব্রেনে এত ঢুকছে কী করে, সেই দরবারে তাদের বাড়ির লোকেদের যারা আসছে তাদের কাছে এরা আসবে কোন মুখলে আমার তো ভাবতে পারছি না। তবে যদি আসে আমার মনে হয় এটা একটা শুধুমাত্র ফুরফুরাকে বদলাম করা একটা ষড়যন্ত্র করার জন্য তারা আসছে, কেন তারাই হয়তো দু দশটা লোককে বলবে আমরা গেলে একটু টানাটানি করবি আর মেসেজটা যাবে দেখো ফুরফুরাই যখন, কেন ওরা জেনে গেছে আমাদের অবস্থা খারাপ, আমাদের থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। আরে আমার ছেলেকে যদি রাস্তায় টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হয় পরে আমাকে মিষ্টির ভাঁড় দিলে আর হয়? হ্যাঁ এ কখনো সম্ভব নয়, আমার তো মনে হচ্ছে মিষ্টির ভাঁড়ে বিষ মাখানোই তো। অতএব এই বাংলার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির প্রত্যেকটা ভালোবাসার মানুষের কাছে নওশাদ সিদ্দিকী একটা তাদের সন্তানের মতো। এবার যদি বলেন রাজনীতি করছে রাজনীতি যাও, এটা মূর্খের মতো কথা। রাজনীতি তার কর্ম, কর্মর সাথে ব্যক্তির কী আছে, তার কর্ম হচ্ছে রাজনীতি, আর রাজনীতি তো অন্যায় কাজ নয়। রাজনীতি তো দেশের গণতন্ত্রের নিষেধ নাই বা আমার ইসলামেও নিষেধ নয়, শুধু মানুষের সেবা। হ্যাঁ দুর্নীতি করতো, চুরি করতো, মস্তানি করতো, ডাকাতি করতো, তাহলে আলাদা কথা ছিল। সে সবার সঙ্গে আপনারা খেয়াল করে জানেন কি জানি না, যখন অভিষেক ব্যানার্জি অসুস্থ ছিল চোখের জন্য কোথায় বেশ একটা জায়গায় বিশাল বড় হসপিটালে চিকিৎসা করতে গেছিলো, অত ভাই আমি গরিব মানুষ ওদের নামও জানি না, সবাই কিন্তু অভিষেক ব্যানার্জিকে চেঁটেছিল, মানে নওশাদ কিন্তু সৌজন্যতা দেখেছিল যে মানুষ যেতেই পারে, এটা নিয়ে কিন্তু রাজনীতি করা ঠিক না। এবং শুধু অভিষেক না, সবার ক্ষেত্রে নওশাদ দাদা দিদি ভালো ব্যবহার, সেরকম একটা ছেলেকে কেন এইভাবে করা হলো? অতএব এই যারা আসছে আমার ভয় হচ্ছে এরা ফুরফুরা শরীফকে অপমান করতে আসছে, যদি কোনো রকম আসাতে বিশৃঙ্খলা হয় এর জন্য সম্পূর্ণ ইরাই দোষী হবে। এরা ফুরফুরা সুন্দর পরিবেশকে একটা বদলামের জায়গায় নিয়ে গেল, মানুষের কাছে প্রমাণ হবে যে দেখো ফুরফুরা আতিথিয়তার জায়গায় অতিথির সঙ্গে খারাপ ব্যবহার, না আমরা অতিথিকে কোনো খারাপ, আমরা দুশ্মনকে পানি পান করাই, আমার আদর্শ এটা আমাদের। কিন্তু এই তিন দিন ইসাল সাহেবে আসা চরম একটা অন্যায় হবে, কেন তারাই হয়তো কোনো লোক লাগিয়ে অশান্তি লাগাতে পারে, এটা আমি আশা করব। এটা যেন তারা এই অন্যায় ঘৃণা চক্রান্ত থেকে তারা যেন দূরে থাকে, না হয় কিন্তু আগামী দিন বাংলার মানুষ যতটুকু এখনও
গ্রামগঞ্জে গেলে একটু কথা বলে, তখন কিন্তু ওই উজালি এসে ঝাঁটাই ঘুমে কেনা পেটা সেটা মাথায় রাখতে হবে। সামনে পঞ্চায়েত ভোট, আইএসএফ কি লড়বে সেটা নওশাদ সিদ্দিকি বলতে পারবে। আমি দোয়া করি, ওর সাথে আমি সাপোর্ট আছি, দোয়া করি। ওর বড় ভাই আমি, ও একটা কিছু করতে চাইছে, আমাকে দিয়েই শুরু করিয়েছে, দলটা প্রতিষ্ঠিত আমার নামেই করিয়েছে, আমি করিয়ে দিয়েছি, দিয়ে বলেছি তুমি তোমার মতো করো, আমি অনেক আরও কাজ আছে, শিক্ষা টিক্ষা আন্দোলন রয়েছে সেগুলো করছি, তবে তোমার জন্যে আমার জান লাগলেও আছে। বড় ভাই হিসেবে করা কি অন্যায়? কিন্তু এবারে মাঠে নেবে কাজ করা কি করবে সেটা নওশাদ জানে। বাংলার মানুষ নওশাদ ভাইকে সিএম দেখতে চাইছে। দেখুন, মানুষ যদি চাই হবে, তবে এতটুকুই বলতে পারি নওশাদ মানুষের জন্য কাজ করতে নেবেছে। নওশাদের নজরে একটা মুসলিম, একটা হিন্দু, একটা আদিবাসী, একটা সাঁওতাল কেউ আলাদা নয়, ও জনপ্রতিনিধি, মানুষের নেতা। রাজনীতিটা এইভাবে হয় দরকার, রাজনীতি মুসলমানের জন্য। এই যেমন কিছু কিছু কথা শুনে জানে সংখ্যালঘু ভোট ভাগ হচ্ছে, এটা যারা বলে তারা হিন্দু ভাইদের করে সাম্প্রদায়িক বানাতে চাইছে, যে সংখ্যালঘু ভোট ভাগ হয়ে গেলে অমুক দল চলে আসবে, যে দলটাকে কিছু মানুষ বলে সাম্প্রদায়িক, তাহলে হিন্দু ভাইয়েরা ওদের দিকে যাবে, এটা বোঝাতে চাইছে, হিন্দু ভাইদের করে তারা অপমান করছে। না, মানুষের জন্য রাজনীতি। সে মানুষ মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, সেটা তার ধর্মের বিশ্বাস তার কাছে, কিন্তু রাজনীতির কোনো ধর্ম নেই। রাজনীতির একটাই ধর্ম, মানুষের সেবা, দেশের সেবা।